দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন মাই রাইট চ্যানেল, সাথে আমি আছি হাসানুল হক ফিরদৌস। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যে বিষয়টি সম্পর্কে আপনারা অনেক সময় নানা রকম সমস্যায় ভুগে থাকেন। তো এই বিষয়টি সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো যে টিন সার্টিফিকেট থাকলে আপনাকে কর দিতে হবে কিনা বা কর জমা দিতে হবে কিনা। এই বিষয়টি নিয়ে অনেকের কিন্তু নানা রকম সমস্যায় ভুগছেন, আমাকে কিন্তু অনেকেই অলরেডি নক দিয়েছেন বা আমাকে কমেন্টসে জানাচ্ছেন যে আপনি কখনো ভুল করে কোনো কাজের জন্য হোক বা কোনো কারণে হোক টিন সার্টিফিকেট করে ফেলেছিলেন, কিন্তু আপনার কোনো আয়নেই যে কারণে আপনি আয়কর দিতে পারবেন না। তো এটি নিয়ে আপনারা অনেকেই সমস্যার ভেতরে আছেন, এখন আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে আপনারা কী করবেন। তো আজকে আপনাদের সুবিধার জন্য সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। তো সেই বিষয়টি সম্পর্কে আলোচনার পূর্বে আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই, আমি আজকে এসেছি পদ্মা গার্ডেনে, যে জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এদিকে দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর কাঠ বন রয়েছে, যেগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। তো এই জিনিসগুলো দেখতে দেখতে আজকে আমি আপনাদেরকে বিষয়টি জানাবো, আপনারা আমার সাথে থাকুন। এবং শুরুতেই আপনাদেরকে যে কাজটি করতে বলবো, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বেশি কথা না বলে চলুন মূল টপিকে চলে যাই। অনেকেই দেখছি যে বিভিন্ন কারণে আপনারা টিন সার্টিফিকেট করেছেন, যারা বিভিন্ন কারণে এখনও স্টুডেন্ট রয়েছেন বা আপনাদের আয় রোজগার এখনও অনেক কম বা যেগুলো হচ্ছে আপনার আয়কর দেওয়ার মতো না, তো তারা এখন টিন সার্টিফিকেট করে অনেকেই নিশ্চয়তার ভিতরে নাই যে আপনি কী করবেন। টিন সার্টিফিকেট যেহেতু করেছেন আপনাকে আয়কর দিতে হবেই কি না, এটি নিয়ে অনেকের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এটিতে একটি কথা বলতে চাই, একটা সময় ছিল যখন আপনি টিন সার্টিফিকেট করেছেন, সে টাইমে যদি আপনি আয়কর না দিতেন তাহলে আপনার অসুবিধা হতো। আয়কর বলতে আপনাকে যে আয়কর রিটার্নটি জমা দিতেই হতো, কিন্তু বর্তমানে আইনটিতে একটু পরিবর্তন হয়েছে, যেখানে আপনাকে কিন্তু টিন সার্টিফিকেট যদি করা থাকে তাহলে আয়কর জমা না দিলেও চলবে, যদি না আপনার আয় যে আয়কর সীমা রয়েছে সেটি ক্রস না করে। তো এখন প্রশ্ন হলো যে অনেকেই বলেছেন যে আপনাদের কাছে মেসেজ এসেছে যে আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। তো আপনাদের কাছে একটি কথা বলে রাখতে চাই, যার কাছে এই আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য মেসেজ এসেছে সে কি করবেন? তিনি করবেন এটি হলো যে আপনার যেহেতু আয়টা কর দেওয়ার সমান আয় নয়, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এটি হলো যে আপনাকে শূন্য রিটার্ন জমা দিতে হবে। অর্থাৎ আপনি এটি জমা দিবেন, আপনি যেভাবে জমা দেন আয়কর অফিসে যেয়ে জমা দিতে হবে, যে আপনার রিটার্ন জমা দেওয়ার মতো কোনো আয় নেই, তাই আপনি ওখানে শূন্য রিটার্ন দেখিয়ে জমা দিবেন। এবং এটি জমা দেওয়ার ফলে আপনার হবে কি, পরপর যদি আপনি 3 বছর এই শূন্য রিটার্ন জমা দেন তাহলে পরবর্তীতে আপনার যে আয়কর সার্টিফিকেটটি রয়েছে সেটি বাতিল করা হবে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার আয়কর রিটার্ন যেটি রয়েছে সেটি বাতিল করতে পারেন, এবং এর মাধ্যমে কিন্তু আপনি যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা থেকে দূরে থাকতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, ভিডিওটি যদি কাজে লেগে থাকে তাহলে শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।